চরিত্রের প্রয়োজনে অভিনেতা অভিনেত্রীদের অনেক কিছুই করতে হয়, কিন্তু অভিনয় বা গল্পের প্রয়োজন ছাড়াই দুজন অভিনেত্রী মাথা ন্যাড়া করেছেন, এর কারণ কি? অভিনেত্রী প্রসূন আজাদ বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন, ঘর সংসার নিয়েই তার ব্যস্ততা। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে মাথা ন্যাড়া করা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ভাবলাম গরম আসছে আর বসন্ত এসে গেছে তাই। নিজের ইনস্টাগ্রামেও ন্যাড়া মাথার একটি ছবি দিয়ে এমনই ক্যাপশন দিয়েছেন এই লাক্স তারকা। প্রসূনের এই ছবি দেখে রীতিমতো অবাক তার ভক্তরা। অনেকের প্রশ্ন, কি হাল অভিনেত্রীর? তাহলে কি বড় কোনো রোগে আক্রান্ত হওয়ার মাথা ন্যাড়া করতে হয়েছে? অনেকেই আবার বিভ্রান্তিতেও পড়ে যান। ভক্তদের বিভ্রান্তি কাটাতে ছবিটি নিয়ে অভিনেত্রী আরও একটি চমকপ্রদ তথ্য জানিয়েছেন। ছবিটি নাকি অ্যাপের মাধ্যমে এডিট করেছেন তিনি, আর মজার ছলেই তা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এদিকে মডেল অভিনেত্রী জিনাত কবির তিথিও সম্প্রতি মাথা ন্যাড়া করা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ক্লিন করে ফেললাম। তার কমেন্টস বক্সেও অসংখ্য মন্তব্য লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, তিনিও মজার ছলে অ্যাপস ব্যবহার করে কাজটি করেছেন। ময়মনসিংহের ফুলপুরের মেয়ে প্রসূন আজাদ 2021 সালের 30 জুলাই বিয়ে করেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি মসজিদে তার বিবাহ সম্পন্ন হয়। প্রসূনের স্বামী ফারহান গফফার একজন ব্যবসায়ী। এর আগে 2016 সালে অস্ট্রেলিয়ার প্রবাসী মোহাইমিন শানের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই অভিনেত্রী। তবে 2 বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।